ছোট্ট ছাত্র বন্ধু, তোমাদের সবাইকে স্বাগত। এক বছরেরও বেশি সময় ধরে আমরা স্কুল যেতে পারছি না, তাই আমাদের কোনো সমস্যা থাকলে দিদিমণি বা মাস্টারমশাইদের সঙ্গে আলোচনা করতেও পারছি না। তাই আমি ঠিক করেছি যাতে অনলাইনে তোমাদের অসুবিধাগুলো সমাধান করতে পারি, সেজন্য আজকে আমি তোমাদের সাথে ইংরেজি গ্রামার আর্টিকলস আলোচনা করব। আর্টিকলস এটা ক্লাস 3 এবং 4 জন্য উপযুক্ত। আর্টিকলস কোনগুলো? যেমন এ, অ্যান, দি, এগুলো হচ্ছে আর্টিকলস। এই আর্টিকলস হচ্ছে দু রকমের, একটা ইনডিফিনিট, যে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, আর ডিফিনিট, যেটা নির্দিষ্ট জিনিসকে বোঝায় বা ব্যক্তিকে বোঝায়। তাহলে ইনডিফিনিট কী কী? এ এবং অ্যান। আর ডিফিনিট হচ্ছে দি। এবার এ বা অ্যান মানে একটি, যেমন এ ক্যাট, এ ডগ, এ গার্ল, এ হর্স, এ ট্রি। কিন্তু অ্যান অ্যাপল, অ্যান ইঞ্জিনিয়ার, অ্যান আইসক্রিম, অ্যান ওল্ড ম্যান, অ্যান আমব্রেলা। তাহলে এক্ষেত্রে দেখো এ আর অ্যান দুটোই কিন্তু একটি বোঝায়। এ মানেও একটি, অ্যান মানেও একটি। কিন্তু আমরা কেন কোথাও এ লিখেছি আবার কোথাও অ্যান লিখেছি, কেন লিখেছি সেটাই আলোচনা হবে। প্রথমত আমরা জানি ইংরেজি লেটারগুলো দুভাগে বিভক্ত, এক হচ্ছে কনসোনেন্ট আর একটা ভাওয়েল। যেমন আমরা বাংলায় পড়েছি স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ, তেমনি ইংরেজি গ্রামারে কনসোনেন্ট আর ভাওয়েল। ভাওয়েল কী কী? এ, ই, আই, ও, ইউ। আর বাকি যে লেটার্সগুলো আছে সেগুলো তোমরা সবাই জানো, ওগুলো আমি আর লিখছি না, শুধু মনে করিয়ে দিলাম এই পাঁচটি ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো কনসোনেন্ট। এবার আমরা এ বসাবো সেইখানে যা যে শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু অথবা কনসোনেন্টের মতো উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে, যেমন এ ক্যাট,
যে শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু বা উচ্চারণ কনসোনেন্টের মতোই শুরু হচ্ছে তাকেই বল, সেখানে বসবে এ। যেমন তাদের ক্ষেত্রে এ বসবে, যেমন এ ক্যাট, এ ডগ। এর আগে আমি দেখিয়েছি, দেখো, এ ক্যাট, এ ডগ, এ গার্ল, এ হর্স, এ ট্রি ইত্যাদি এর আগে আমি লিখেছি বা আলোচনা করেছি। আবার দেখো, তারপরেই আমি লিখেছি অ্যান অ্যাপেল, অ্যান ইঞ্জিনিয়ার, অ্যান আইসক্রিম, অ্যান ওল্ড ম্যান, অ্যান আমব্রেলা। এইখানে কেন আমি অ্যান লিখেছি সেটা এবার আলোচনা করি। কেন আমি অ্যান লিখেছি, যেহেতু অ্যাপেল শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে, ভাওয়েল দিয়ে, এটা কনসোনেন্ট নয়, ভাওয়েলের মতো শব্দ, তাই এখানে অ্যান বসছে, অ্যান অ্যাপেল। আবার পরেই লিখেছি অ্যান ইঞ্জিনিয়ার, এটাও ভাওয়েল দিয়ে শুরু, উচ্চারণও ভাওয়েলের মতো, তাই মাথায় রেখো কনসোনেন্ট অথবা কনসোনেন্টের মতো উচ্চারণ হলে এ বসবে, আর ভাওয়েল বা ভাওয়েলের মতো উচ্চারণ হলে অ্যান বসবে। ঠিক আছে, এবার তোমাদের কিছু ফিল ইন দ্য গ্যাপস উইথ এ অ্যান্ড অ্যান দিয়ে আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য বাড়িতে অনুরোধ করব। হ্যাঁ, যেটা আমি আলোচনা করলাম আশা করি বুঝেছ, তাই দু তিনটে আমি উদাহরণ দিয়ে দেব যেগুলো এ বসবে না অ্যান বসবে সেটা কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি সেটা পরের দিন আলোচনা করে দেব। যেমন ড্যাশ কার, এর আগে এ বসবে না অ্যান বসবে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে। আরেকটি দেখো, এলিফ্যান্ট, এলিফ্যান্ট, এর আগে এ বসবে না অ্যান বসবে কমেন্ট সেকশনে লিখে জানাব। ঠিক আছে, ঠিক আছে, বেশি ভিডিও লম্বা হয়ে যাবে, যাতে তোমাদের বিরক্তি এসে যাবে, তাই দি কোথায় বসবে এর পরের দিন আলোচনা করব। আজ তবে এখানেই, আবার দেখা হবে।